নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জানাতে চলেছি এই 2020 তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমি এই ব্যাপারে আপনাদেরকে প্রথমেই জানাই, কোনো একটা নতুন বছর পড়া মানেই যে আপনাদের খুব ভালো হবে আর খুবই খারাপ হবে এমন ব্যাপার নয়। কারণ হচ্ছে গ্রহের অবস্থান এমন থাকে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আপনাদের প্রবলেম আসবে এবং কিছু কিছু জায়গাতে আপনাদের ভালো দিক দেখা যাবে। তো আমি এই যে তুলা রাশি অথবা তুলা লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে এই যে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি, এটা হচ্ছে সার্বিক একটা রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক কোনো এটা রাশি বিচার নয়। কারণ এটা দশা অন্তর্দশা প্রত্যেকে আলাদা থাকে, গ্রহের অবস্থা আলাদা। আমি এটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি মেনলি গোচরের অবস্থান অনুযায়ী। আবার আপনাদেরকে জানাই, এই 2020 সাল মানেই যে আপনাদের খুব ভালো বা খুবই খারাপ এই নয়। ভালো খারাপ সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন চলে, অর্থাৎ আপনাদের কিছু তো ভালো আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম্যাটিক দেখা দিবে। প্রথম ফার্স্ট আসি বিজনেসের ক্ষেত্রে, আপনাদের খুব ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কর্মের দিকটা আপনাদের খুব ভালো। বিজনেসে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সে থেকে আপনারা ভালো রিটার্ন অবশ্যই পাবেন। নতুন কর্মের যোগ এবছর আপনাদের দেখা যাচ্ছে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান যদি ভালো থাকে, অর্থাৎ শনির অবস্থান রবির অবস্থান যদি ভালো থাকে এবং আপনাদের যদি দশা পারমিট করে, সেক্ষেত্রে আপনাদের এবছর সরকারি চাকরি অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের পারিবারিক জীবন। আপনাদের পারিবারিক জীবনে একটু প্রবলেমেটিক এই বছর দেখা যাচ্ছে। আপনারা যে কোনো কাজে অর্থাৎ খুব ঠান্ডা মাথাতে আপনারা এগুলো চলবেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এরপরে আসি আপনাদের শারীরিক ব্যাপার। এই জায়গাতে তুলা রাশি অথবা তুলা লগ্নের শারীরিক দিক থেকে, হেলথের দিক থেকে 2020 আশা অনুরূপ ফল আমি জানাতে পারছি না। আপনাদের কিডনি ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, আপনাদের লিভারের সমস্যা হতে পারে, আপনাদের মানে টোটালটা পেটের সমস্যা এই 2020 সালে বেশি দেখা যাচ্ছে। তো আপনাদের এই 2020 সাল শারীরিক দিকটা অনেকটাই খারাপ। শিক্ষার দিক থেকে আপনাদের হায়ার এডুকেশনের যোগ আছে এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা এবছর বিদেশে যেতেই পারেন। এরপরে আসি যারা পিএইচডি বা রিসার্চ অরিজিনের পড়াশোনা করতে চাইছেন, আপনারা রিসার্চের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে। এবছর আপনাদের অর্থাৎ 24 জানুয়ারি 2020 শনি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশি চতুর্থে প্রবেশ করছে। এক্ষেত্রে আপনাদের গৃহের দিকে অর্থাৎ আপনাদের এই 2020 গৃহ নির্মাণের যোগ দেখা যাচ্ছে, প্রবল যোগ। পাশাপাশি এই 2020 সালে আপনাদের লটারি প্রাপ্তি হতে পারে। এই 2020 সাল একটা আপনাদের অর্থনৈতিক দিক থেকে শুভ ফল প্রদান করবে। এরপরে আপনাদেরকে জানাই, যারা তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন, তাদের যারা বিশেষত এই বালি ইট রড এই সকল বিজনেসে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এবছরটি খুব শুভ ফল প্রদান করবে। প্রচুর আপনাদের সেলিং মারবে এবং তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই 2020 সালে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন অর্থাৎ গ্ল্যামার লাইনে আছেন, তাদের এবছর অত্যাধিক
শুভ ফল দেখা যাচ্ছে। আপনারা একাধিক জায়গায় জয়ী হবেন এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই 2020 সাল, অর্থাৎ 2020 সাল আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অশুভ হলেও বেশ কিছু ক্ষেত্রে এই 2020 সাল তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের শুভ ফল প্রদান করবে। এই 2020 সালে আপনারা কোনো গাড়ি কিনতে পারেন বা কোনো জায়গায় শেয়ারে যদি আপনারা এই বছর টাকা লগ্নি করেন সেক্ষেত্রে এই 2020 সাল আপনাদের শুভ ফল দিবে, অর্থাৎ শেয়ারের জায়গাতে আপনাদের খুব ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যাদের কেস মামলা চলছে সেক্ষেত্রে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, নমস্কার, ধন্যবাদ।